চিত্তার জয়গান গাইতে চাই। আমার ইষ্ট, আমার প্রিয় পরম, আমার একান্ত আপন, মাই বিলাভ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদপদ্মে প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলাসমনি জগজ্জননে শ্রী শ্রী বর্মা রামের আতুল চরণে। প্রণাম জানাই তার আদরের বরকপা তথা সমগ্র বিশ্বের বরদা তার শ্রীপাদপদ্মে। প্রণাম জানাই সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেব এবং আমার সস্তিনীদের ঋত্বিক দেবতা তার শ্রীপাদপদ্মে। পূজনীয় অবিন্দাসহ গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীপাদপদ্মে প্রণাম জানাই। আমার স্বর্গীয় পিতা বর্তমান মাতার চরণে প্রণাম জানাই। আজকের সৎসঙ্গ সভায় সভাপতি তথা ঋত্বিক দেবতা, সেই সঙ্গে সমগ্র ঋত্বিককুল, সমগ্র অধ্বর্যকুল, সমগ্র যাজককুলের চরণে প্রণাম জানাই। সমগ্র সস্তমী ব্রতধারী বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠদের চরণে প্রণাম জানাই। আরও যারা শ্রদ্ধেয় দাদারা এবং ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন, সববার চরণে প্রণাম জানাই এবং ছোটদের অনেক অনেক স্নেহাশিস এবং ভালোবাসা জানাই। আজ 5ই মে 2024 শ্রদ্ধেয় প্রয়াত সহপ্রয়াত ঋত্বিক ঠাকুরের মুকুন্দ বিহারী মণ্ডল কাকু প্রয়াত হওয়ার পরে তার গৃহে আজকের এই বড় করে সৎসঙ্গ হচ্ছে। আমি সর্বপ্রথমে দয়াল চরণে প্রার্থনা জানাই, তার বিদেহী আত্মা যেখানেই তিনি থাকুন, ঠাকুর ভালো জায়গাতেই তাকে রেখেছেন এটা আমার বিশ্বাস। তিনি ভালো থাকুন এবং তার পরিবার পরিজন সবার আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি ঘটুক। তিনি হয়তো সশরীরে আমাদের সামনে নেই, কিন্তু তার কর্ম আমাদের সবার অন্তরে আছে এবং এই কর্মটাই আমাদেরকে আমাদের জীবনে চালিয়ে নিয়ে যায়। কর্ম যার যেমনভাবে তিনি চলবেন, মানুষ সেইভাবে তাকে মনে রাখে এবং চিত্রগুপ্তের খাতাতেও সেইভাবে লিপিবদ্ধ হয়। শ্রী ঠাকুর তখন পাবনা আশ্রমে তার লীলা করছেন, বলা ভালো তার জীবন অতিবাহিত হচ্ছে। আমরা লীলা বলি, কিন্তু তিনি সেটাকে একেবারে সাধারণের মতো করে জীবনযাপনের কথাই বলতেন। তো একদিন ব্রজেন্দা শুয়ে আছেন আর হেমকবি গভীর রাত্রে বলছেন, ও হেম, ও ব্রজেন্দা, ও ব্রজেন্দা তাড়াতাড়ি উঠুন, একটা গান রচনা করেছি, সুরও দিয়েছি, সেই গানটা আমরা দুজন গিয়ে গাই, চলুন। দুজন চলে গেলেন পদ্মার পাড়ে, পদ্মার জল তাদের, পদ্মার ঢেউ তাদের পায়ের উপরে আছড়ে পড়ছে আর তারা উদাত্ত কণ্ঠে গাইছেন যে, তুমি কি রহিবে সাথে যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি, মরণ আধার রাতে যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্ত দারুণ আত্মনাদে, নিরাধার মহাভয়াল শূন্যে লুটাইবে আত্ম অবসাদে, তুমি কি তখন বাহু পসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, জুড়াইবে ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আঁখি পাতে। এই গানটা তারা উদাত্ত কণ্ঠে গাইছেন, এমন গানে বিভোর হয়ে গেছেন ঠাকুর তখন যে তাদের দুজনের মাঝখানে এসে দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তাদের খেয়ালই নেই। অনেকটা সময় পরে তারা খেয়াল করছেন তাদের কাঁধের উপরে হাত রয়েছে। ভীষণ ফিরেই তাকালেন ঠাকুর, সঙ্গে সঙ্গে তাদের গান থেমে গেল। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, একটা জায়গায় কারেকশন করবে হবিনি, অর্থাৎ একটা জায়গায় শুধরে নিতে হবে, যে তুমি কি রহিবে সাথে এটা চলবে না, তুমি যে রহিবে সাথে, অর্থাৎ তিনি জিজ্ঞাসা চিহ্ন তুলে দিলেন, বলছেন কোনো কোশ্চেন মার্ক চলবে না। আমি তো আগেও বলেছি, এখনো বলছি, শেষের দিনে আমি থাকবো থাকবো থাকবো, তিনি গ্যারান্টি দিলেন আমাদের কাছে, তিনি আমাদের সঙ্গেই থাকবেন, থাক আছেনও। আজকে শ্রদ্ধেয় মুকুন্দ কাকুর যে
মানে চলে যাওয়ার পরে, আমাদের সামনে থেকে চলে যাওয়ার পরে তার বাড়িতে আজকের বড় করে সৎসঙ্গ হচ্ছে। এটা তার একটা আশা ছিল যে তার বাড়িতে খুব বড় করে সৎসঙ্গ হোক। এই 5ই মে প্রতি মাসের 5 তারিখে সৎসঙ্গ হয় এবং এই 5 তারিখটা আমার কাছেও একটা বিশেষ। এই 5ই মে 2010 সালে আমি আমার সার্ভিস জীবন শুরু করেছিলাম, জয়েন করেছিলাম, 14 বছর পূর্ণ করলাম। শিশি দাদা অর্থাৎ আমাদের অব্যবহিত পূর্ববর্তী আচার্যদের শিশি দাদা 2010 সালের পূজা কনফারেন্সে বলেছিলেন, আমি তখন বাইরের থেকে শুনেছিলাম, যেহেতু মাইক দেওয়া হয় তো শোনা যায়, বাইরের থেকে শুনেছিলাম। আর কথাটা শুনে আমার চোখে জল চলে এসেছিল। কর্মীদেরকে বলেছিলেন, আপনারা যে যেখানে যে কর্মে নিযুক্ত আছেন সেই কর্মটাকে ইষ্ট কর্ম মনে করবেন। আমিও চেষ্টা করছি যে আমার যে কর্মস্থল শিক্ষকতা, কর্ম শিক্ষকতা, সেটাকে আরো বেশি করে সুন্দর করার জন্য। আর শ্রদ্ধেয় প্রয়াত মুকুন্দ কাকু, আমি দেখেছি আমাদের উৎসবের সময় নিমন্ত্রণ করার সময় আমরা যখন যেতাম তার কর্মস্থলের দিকে খরিয়ার অঞ্চলে তথা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, তাকে মানুষ কতটা আপন করে জড়িয়ে ধরতেন, চা না খাইয়ে ছাড়তেন না, টিফিন না খাইয়ে ছাড়তেন না, তার মানুষের প্রতি এতটা গভীর ভালোবাসা ছিল, চিকিৎসা দিয়ে মানুষকে এতটা আপন করে নিতে পেরেছিলেন। আমাদের কর্মটা এমনিভাবে এগিয়ে যাক, আমাদের কর্মটা যেন মানুষের মনে দাগ কাটতে পারে, কাকু সেটাই করেছিলেন আর সেটাই আমাদের পাথেয়। আমি আমার কথা শেষ করছি, আবারও প্রয়াত মুকুন্দ কাকুর বিদেহী আত্মার সর্বাঙ্গ সুন্দর প্রার্থনা করি। আমার দৃঢ় বিশ্বাস ঠাকুর তাকে ভালো জায়গাতে রেখেছেন এবং আরও বেশি করে তার কাজ করবেন বলেই হয়তো তাড়াতাড়ি তাকে হয়তো অন্য জায়গায় ট্রান্সফার করে দিলেন। আমাদের কোনো কষ্টের মানে জায়গা নেই, হয়তো সামনে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন। আপনাদের সবার সার্বিক সুস্থ সুন্দর জীবনের প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম, জয় গুরু। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।